আপনারা দেখছেন স্ট্রিং নিউজ, স্ট্রিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রয়েছি হালিম। আমি এই মুহূর্তে রয়েছি নদিয়ার ধুবুলিয়ার সিংহাটি সবুজ মেলায়। আর সিংহাটি সবুজ মেলার আজকে শেষ দিন। আপনাদের আগেই আমরা জানিয়েছিলাম যে সিংহাটি সবুজ মেলা শুরু হয়েছিল 28 নভেম্বর, আর আজকে অর্থাৎ 2রা ডিসেম্বর আজ মেলার শেষ দিন। আর মেলার শেষ দিনে জমে উঠেছে এই সিংহাটি সবুজ মেলা। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এই সবুজ মেলা প্রাঙ্গণে অনেক দর্শক চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে একজন খুব ভালো একজন দর্শককে আমরা পেয়ে গেছি। তুমি এই মেলায় কত বছর ধরে আসছো? তিন বছর ধরে আমি এই মেলায় আসছি। এই মেলাটি খুব ভালো হয়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি লোহাগাছা। লোহাগাছা? তো এখানে কি রাত্রিবেলা লোহাগাছা থেকে আসো, আসার পরে রাত্রিতে চলে যাও নাকি? রাত্রিতে আমরা চলে যাই, আনন্দ ভোগ করে চলে যাই। নাকি বন্ধুদের নিয়ে আসো? হ্যাঁ, বন্ধুদের নিয়ে আসি একসঙ্গে। হ্যাঁ, একসঙ্গে আসি, আমরা সব এনজয় করে তারপর বাড়ি যাই। আচ্ছা, এনজয় করো মানে যখন গান হয় মানে নাচের গান, তখন কি নাচাও হয়? হ্যাঁ, নাচ নাচাধুলা করি আমরা, খেলাধুলাও দেখতে আসি এখানে। কার কার গান ভালো লাগে তোমার? আমার পাঞ্জাবি সং ভালো লাগে। পাঞ্জাবি? তাই তো, মানে পাঞ্জাবি গানে শুধু নাচ হয়, নাচ ছাড়া কোনো কথা হয় না এই কটাদিন। হ্যাঁ হ্যাঁ, এই কটাদিন আমরা খুব এনজয় করি। আচ্ছা, তোমার নামটা বলো আমাদের স্ট্রিং নিউজের দর্শকদের। মহসিন শেখ। মহসিন শেখ, আমরা এতক্ষণ কথা বলছিলাম মহসিন শেখের সঙ্গে, এবং আমরা দেখছি আরও অনেকে আছে। আরেক ভাইকে আমরা পেয়ে গেছি। আরেক ভাই এ চলে এসছে সিংহাটি সবুজ মেলায়। আগে জেনে নেব তোমার নাম কি ভাই? আরজু শেখ। আরজু শেখ? আরজু শেখ, তুমি কোত্থেকে আসছো? চুপিপোতা। চুপিপোতা, আপনারা জানেন যে চুপিপোতাতেও ফুটবল খেলা হয়, কিন্তু আজকে ফুটবল খেলা সেই সঙ্গে মেলার শেষ দিন এবং চলে এসছে সেই চুপিপোতা থেকে। তো এই মেলাতে এই যে কটা দিন মেলা হয়, তুমি আজকে প্রথম আসছো না এর আগেও এসেছো? আমি রোজ আসি। রোজ আসো? তো এত এনার্জি থাকে দেখার, প্রত্যেক দিন মেলা দেখার? হ্যাঁ, এনার্জি থাকে, ভালো লাগে দেখতে। কি বিশেষ করে মেলায়? মেলার স্টলগুলো ঘোরো নাকি শুধু অর্কেস্ট্রার যে ফাংশনগুলো হয় সেগুলো দেখো? অর্কেস্ট্রাও দেখি, সব কিছু, মেলা খেলা সব কি ঘুরছি। তো মেলাতে এসে, মেলাতে এসে খাওয়া দাওয়া নিশ্চয় হয়, তা সেখানে জিলিপি থেকে শুরু করে, বাদাম থেকে শুরু করে, ঘুগনি থেকে শুরু করে, কোনটা খাওয়া হয় বেশি? ফুচকাটা বেশি খাওয়া হয়। এই তো ফুচকা, তার মানে বাঙালি এখানে যে এক ধাপ এগিয়ে ফুচকা, এবং সেখানে দেখা যাচ্ছে যে ফুচকা খেতে ভালোবাসে এই ভাই। তা একা খাও ফুচকা না সঙ্গে বন্ধু বান্ধব তাদের সঙ্গে ফুচকা খাও? সঙ্গে বন্ধু বান্ধব আছে, বন্ধু বান্ধব সবাই মিলে খাই। বাহ, খুব ভালো কথা, বন্ধু বান্ধব একা খায় না, আরও যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের সঙ্গে নিয়ে খায়। আমরা দেখে নেব আর কে আছে আমাদের সঙ্গে। আমরা দেখে আর এখানে কাউকে পাচ্ছি, আর এক খুব লজ্জা করছে, দেখছেন খুব স্টাইল নিয়ে ঘুরছে, অনেকেই দেখতে পাচ্ছি খুব স্টাইল নিয়ে ঘুরছে, কিন্তু ক্যামেরার সামনে তারা কথা বলতে পারছে না। আজকে আমরা আরেক দর্শককে পেয়ে গেছি যারা আজকে এই সিংহাটি সবুজ মেলায় এসেছেন। ভাই তোমার নাম কি? আমার নাম মিলন মণ্ডল। মিলন মণ্ডল, কোথা থেকে আসছো? আর্মিয়া থেকে। আর্মিয়া, আপনারা জানেন আর্মিয়া এই সিংহাটি গ্রামের খুব কাছের একটা গ্রাম, সেই আর্মিয়া থেকে চলে এসছে। তোমার নামটা যদি বলো আমাদের স্ট্রিং নিউজের দর্শকদের জন্য। আমার নাম মিলন মণ্ডল। মিলন মণ্ডল, আচ্ছা, তো কতদিন ধরে আসছো এই মেলায়? এই মেলায় আসছি প্রায় 7 বছর ধরে। প্রায় 7 বছর ধরে? তুমি এখন যেটা খাচ্ছো সেটা কি পান না গুটকা না কি খাচ্ছো? গুটকা। গুটকা, তুমি জানো গুটকা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর? হ্যাঁ জানি। আচ্ছা, তাও খাচ্ছো, তাই তো, জেনে শুনে বিষপান করছো, বা ভেরি গুড। কিন্তু এখানে তো দেখলাম ভালো ভালো পানের দোকান হয়েছে, আরও সব মশলাদার পান, সেগুলো কি মানে কখনো খেতে মন চায়? না চাই। হ্যাঁ চাই। খেয়েছো এখানে? খেয়েছি। ঘুরেছো স্টলগুলোতে? ঘুরেছি। এরকম এইরকম ভাবে এত কিছু যে এত কিছু, এই যে পান, বিভিন্ন জিনিসের সম্ভার, সেখানে এসে কি কি খাওয়া হয় এই মেলাতে? বেশি খাওয়া হয় চাউমিন, রোল, ফুচকা। কটা পর্যন্ত দেখো মেলা? এই 12টা পর্যন্ত।
বারোটা পর্যন্ত, নাকি যতক্ষণ হয় যদি নাচ সেইরকমভাবে হয় বা গান সেরকমভাবে হয় তাহলে বারোটাও কি পেরিয়ে যায়? সারাত পর্যন্ত দেখি সেটা শেষ করে যায়। সে বিশেষ করে মানে অনুষ্ঠান যদি জমজমাট হয় ভালো লাগে তাহলে সারা দিকে শেষ করে যায়। এতক্ষণ তাহলে বুঝতে পারলাম যে অনুষ্ঠানের ওপর নির্ভর করে এই ভাইয়ের থাকা না থাকাটা, তার কারণ অনুষ্ঠান যত জমবে তত রাত পর্যন্ত থাকবে। আমরা দেখে নেবো আর কেউ আছে কি না, এখানে অনেককেই আমরা দেখতে পাচ্ছি। আমরা আমার ক্যামেরাম্যানকে বলবো একটু মেলাটা ঘুরে দেখাতে, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।